তোমালোকে করোনার কারণে, করোনা মহামারীর কারণে ঘরতে আসা, আমার ক্লাস বিলাকো আরম্ভ হওয়া নাই, গতিকে আমি অনলাইন যেবিলাক আছে আমি অনলাইন ক্লাস বিলাক করিব খুজিছো। গতিকে আজি আমি আরম্ভ করিম পরিমেয় সংখ্যা, অষ্টম শ্রেণীর যেটো পরিমেয় সংখ্যা অধ্যায়টো আছে সেই অষ্টম শ্রেণীর পরিমেয় সংখ্যা অধ্যায়টো আমি আরম্ভ করিছো। তোমালোকে আগতে ক্লাস সেভেনত পরিমেয় সংখ্যাটো পাই আহিছা, পরিমেয় সংখ্যা কি তাৰে আগতে কি কি পাইছা, তোমালোকে স্বাভাবিক সংখ্যা পাইছা, স্বাভাবিক সংখ্যা এইটো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা কোনবিলাক, ওয়ান টু থ্রি ফোর আপ টু ইনফিনিটি অসীমলৈকে বিস্তৃত হয়ে থাকে স্বাভাবিক সংখ্যাবিলাক। তারপর কি পাইছা তোমালোকে, অখণ্ড সংখ্যা পাইছা, অখণ্ড সংখ্যা ইন্টিজার্স, ইন্টিজার্স অখণ্ড সংখ্যা কোনবিলাক, আমার স্বাভাবিক সংখ্যা যেবিলাক আছে স্বাভাবিক সংখ্যাবিলাক আছে, তারপর স্বাভাবিক সংখ্যা আমার ওয়ান টু থ্রি ফোর এইবিলাক আছে, আর তার লগত জিরোটো লৈ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইফালেও ঋণাত্মকৰ ফালেও অসীমলৈ বিস্তৃত আৰু ধনাত্মকৰ ফালেও অসীমলৈ বিস্তৃত এইবিলাকক কি বুলি কয়, অখণ্ড সংখ্যা, মানে খণ্ড নহয়। আৰু এটা তোমালোকে পাইছা কি, পূৰ্ণ সংখ্যা পাইছা, পূৰ্ণ সংখ্যা পাইছা, পূৰ্ণ সংখ্যা মানে যিটো হোল নাম্বাৰ, হোল নাম্বাৰ বুলি কোৱা হয়। গতিকে পূর্ণ সংখ্যা কোনটো, স্বাভাবিক সংখ্যাৰ লগত যদি আমি জিরোটো আহি যায়, জিরো ওয়ান টু থ্রি ফোর এইবিলাক হল পূর্ণ সংখ্যা, বুঝি পাইছানে? আমি কি পালো, স্বাভাবিক সংখ্যা পালো, তারপর অখণ্ড সংখ্যা পালো, পূর্ণ সংখ্যা পালো। তার মানে আমার স্বাভাবিক সংখ্যা আটাইবিলাক স্বাভাবিক সংখ্যায় আমার কি হয়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাত বেলেগকে কি থাকে, জিরোটো থাকি যায়। আর অখণ্ড সংখ্যা বলে কলে পূর্ণ সংখ্যাখিনি থাকিলে তার পিছত আর আমার যিখিনি স্বাভাবিক সংখ্যার যিখিনি ঋণাত্মক সংখ্যাবিলাক থাকিব, আমি এটা ডিঅক্সিন দি দিও যদি, সেই আটাইবিলাক মিলিয়ে কি হব, অখণ্ড সংখ্যা হব। এতিয়া আমি তার পিছত কম আমার পরিমেয় সংখ্যাটো কি, গতিকে পরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা তোমালোকে পাইছা যিবোৰ সংখ্যা পি বাই কিউ আকারত প্রকাশ কৰিব পাৰি, আৰু যত পি আৰু কিউ দুয়োটা কি হয়, অখণ্ড সংখ্যা হয়। পি আৰু কি হব, কিউ কি হব লাগিব, অখণ্ড সংখ্যা হব লাগিব, আৰু কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, কিউ মানে যিটো তলৰ যিটো হরণ যেটা আছে, তলত যেটা আমি যারে হরণ করেছো সেইটো কেতিয়াও কি হব নোৱাৰে, জিরো হব নোৱাৰে। যদি জিরো হয় সেইটো কি নহব, পরিমেয় সংখ্যা নহব। এটা আমি উদাহরণ যদি চাও, এটা আমার বেশি ভাগতে কি বলি কয়, পি বাই কিউ বলি কয়। কোনবাই যদি এইটো কয় যিবোৰ অখণ্ড সংখ্যা এ বাই বি আকারত প্রকাশ কৰিব পাৰি, যত এ আৰু বি অখণ্ড সংখ্যা, সেইবোৰক পরিমেয় সংখ্যা বলি কোৱা হয়। আমি তেনে কব পাৰো, কিন্তু সাধাৰণতে কি কৰা হয়, পি আৰু কিউৰে প্ৰকাশ কৰা হয়। গতিকে এতিয়া আমি উদাহৰণ চাওঁ, পৰিমেয় সংখ্যাৰ উদাহৰণ, পৰিমেয় সংখ্যাৰ যদি উদাহৰণ চাওঁ কি হ'ব, যেনে আমি পোৱা ফোৰটো এটা, ফাইভ, এই আটাইবিলাকে কি, পৰিমেয় সংখ্যা। কাৰণ আমি ফোৰটো কি হিচাপত প্ৰকাশ কৰিব পাৰো, ফোৰ ইজ ইকুৱেল টু ফোৰ বাই ওৱান। যেনে ফাইভটো আমি কি কব পাৰো, ফাইভ ইজ ইকুৱেল টু ফাইভ বাই ওৱান। তাৰমানে আটাইবোৰ স্বাভাৱিক সংখ্যাৰ তলত বা আমাৰ পূৰ্ণ সংখ্যাৰ তলত কি আছে, বা অখণ্ড সংখ্যাৰ তলতে একেবাৰে এক এটা থাকি যায়। গতিকে এইবোৰ আমাৰ কি, পৰিমেয় সংখ্যা। বা আমি আমাৰ যিবিলাক ভগ্নাংশ আছে আমাৰ, যেনে ফোৰ বাই ছেভেন, ফোৰ বাই ছেভেনটো এটা কি হ'ব, পরিমেয় সংখ্যা হব। কারণ ফোর আর সেভেন আমার পরিমেয় সংখ্যার যে সংজ্ঞা আছিল, ইয়াতে ফোর আর সেভেন
এই দুয়োটাই অখণ্ড সংখ্যা আৰু 7 টু নট ইকুৱেল টু 0 7 টু কি নহয় 0 নহয় এতিয়া যদি আমাৰ এটা চাও আমি 4.9 এই 4.9 টো এটা কি পরিমেয় সংখ্যা কারণ আমি ইয়া কেনেকে প্রকাশ করব পারো 49/10 তার মানে p/q আকারত প্রকাশ করিছো যত p মানে ইয়াতে কি p এটু 49 আর q টু কি 10 q টু not equal to 0 q টু 0 হোৱা নাই বুঝি পাইছা নে কোদিকে এই এনেকুৱা ধৰণ এনেকুৱা ৰূপত কি থাকিব পাৰে পরিমেয় সংখ্যা থাকিব পাৰে আৰু আমি পরিমেয় সংখ্যার আন এটা রূপ আমি এনেক হব পারে 7.9999 এনেকে ওলাই আছে আর এটু আমি কেন লিখু 7.9 গতিকে এটু কি আমার পরিমেয় সংখ্যা তার মানে যদি পৌনপনিক এনেকে ওলাই থাকে তেতিয়াও সেইটো এটা পরিমেয় সংখ্যা বা আমার যদি এনেকুৱা হয় 6.6969 এনেকে ওলাই থাকে এটো এটা পরিমেয় সংখ্যা কিন্তু যদি হে এনেকুৱা হয় 7.562371 এবিলাক যদি কোনো ধৰণৰ ৰিপিটেশন নাথাকে একে ধৰণৰ অংক যদি ওলাই নাথাকে বা একে ধৰণৰ আমাৰ যদি ইয়াৰ দশমিকৰ পিছত কোনো ধৰণৰ একে ধৰণৰ অংক ওলাই নাথাকে তেতিয়া সেইটো কিন্তু কি নহয় পরিমেয় সংখ্যা নহয় বুঝি পাইছানে গতিকে পরিমেয় সংখ্যার রূপ কি হব পারে আমি দেখা যেবিলাক স্বাভাবিক সংখ্যাবিলাক বা পূর্ণ সংখ্যাবিলাক বা আমার আমি দেখা অখণ্ড সংখ্যাবিলাক আর এই ভগ্নাংশবিলাক কি হব পারে পরিমেয় সংখ্যার রূপ আর এটা রূপ আমি এইটুকু আমি কি বলি কো পরিমেয় সংখ্যার রূপ বলি কো গতিকে পরিমেয় সংখ্যা বুঝি পালা তোমালোক আমি কম পরিমেয় সংখ্যার ধর্ম প্রপার্টিজ অফ রেশনাল নাম্বারস এটা আমি যে ধর্ম বলি কো ধর্ম বলি কলে বা বিধি বলি কলে হি সবতে কি হয় একে হব লাগিব জেনে আমি হিন্দু ধর্ম বলি কলে হিন্দু ধর্মর মানে কোন ফালে হেৰি করে সেবা করে পূব ফালে আৰু উত্তৰ ফালে সেবা করে হি যতে জি ঠাইতে না থাকক কিয় পূবফালে আর উত্তরফালে সেবা করব আমি যদি ইসলাম ধর্মর কথা কো এই কোনফালে নামাজ পড়ব পশ্চিমমুয়া হয়ে নামাজ পড়ব সেই যতে থাকুক যি ঠাইতে থাকুক কিয় তার মানে এই সকল ক্ষেত্রতে সি মানি চলিব ঠিক একদরে পরিমেয় সংখ্যায়ও কি করে কিছু ধর্ম মানি চলে ধর্ম বলে কো বা বিধি বলে কো আমি বিধি মানি চলে এতিয়া ইয়ারে আমি পরিমেয় সংখ্যা বলে কলে কি কি পালো পরিমেয় সংখ্যা স্বাভাবিক সংখ্যাটো পরিমেয় সংখ্যা পূর্ণ সংখ্যাটো পরিমেয় সংখ্যা অখণ্ড সংখ্যাও কি পরিমেয় সংখ্যা এতিয়া এই পরিমেয় সংখ্যার ধর্মর ভিতর আমি প্রথম ধর্মটো চাম আবদ্ধতা ধর্ম যেটো ক্লোজার প্রপার্টি যেটো হয় এটা ক্লোজার আবদ্ধতা মানে কি আবদ্ধ হয়ে থাকে আবদ্ধ মানে আমি কেনেকুৱা এটা রুমের ভিতরতে আমি আছো আমি আমার ইয়ার রুমটোর ভিতর থাকা তোমালোকে ক্লাসরুমের ভিতর থাকা আটাইরে কি একে ধরনের কিছু কি আছে কিছু তোমালোকর কমন প্রপার্টিজ আছে বা সাধারণ কিছু ধর্ম আছে ঠিক তেনেকুৱা আবদ্ধতা ধর্মটো কি এতিয়া আমি প্রথম চাও আবদ্ধতা ধর্মটো কি কেনেকুৱা হব পূর্ণ সংখ্যার ক্ষেত্র যদি চাও আমি পূর্ণ সংখ্যা কি আছিল স্বাভাবিক সংখ্যাবিলাকে আছিল মাত্র তাতে আর কি থাকে জিরোটো থাকি যায় শূন্যটো থাকি যায় এটা পূর্ণ সংখ্যার আবদ্ধতা মানে কি যদি দুটা সংখ্যা আমি কি করো দুটা সংখ্যা যোগ করলো যিকোনো দুটা সংখ্যা যোগ করলে আমি কি পাম ধরা হল আমি দুটা সংখ্যা পূর্ণ সংখ্যা আমি কি করছো যোগ করছো যোগের ক্ষেত্রে আমি যদি চাও সে 4+5 আমি কি পাইছো 9 পাইছো 4 আর 5 দুটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা সিহতক যোগ করছো যোগ করলে কি পাইছো পূর্ণ সংখ্যায় পাইছো বেলেগ পোৱা নাই তার মানে আমি কব পাৰো ইয়াৰ পৰা যে পূর্ণ সংখ্যাবোৰ যোগত আবদ্ধ আমি কি পোৱা নাই বেলেগ পোৱা নাই গতিকে
এইটোৰ ক্ষেত্ৰত কি কৰে, যোগৰ ক্ষেত্ৰত পূৰ্ণ সংখ্যাই এই আবদ্ধতা বিধিটো মানি চলে। যোগৰ ক্ষেত্ৰত আমি চাওঁ এইটো, বুজি পালানে? তাৰমানে আমি দুটা পূৰ্ণ সংখ্যা যোগ কৰিলে দুটা এটা পূৰ্ণ সংখ্যাই পাইছো, বেলেগ পোৱা নাই। এতিয়া ঠিক একেদৰে আমি যদি চাওঁ বিয়োগৰ ক্ষেত্ৰত, যদি চাওঁ বিয়োগৰ ক্ষেত্ৰত যদি চাওঁ আমাৰ কি হব, যেনে ফোর মাইনাস ফাইভ কিমান হব, মাইনাস ওয়ান। গতিকে ফোর এই দুটা পূর্ণ সংখ্যা, ফোর আর ফাইভ পূর্ণ সংখ্যা আমি কি করেছো, বিয়োগ করেছো। বিয়োগ করার পিছত আমি কি পাইছো, এটা এটা পাইছো। কিন্তু এই মাইনাস ওয়ান তো পূর্ণ সংখ্যা নে, মাইনাস ওয়ান তো কি সংখ্যা আমি কব পাৰো, এই কি অখণ্ড সংখ্যা বা পরিমেয় সংখ্যা বলে কব পাৰো, কিন্তু কি নহয়, পূর্ণ সংখ্যা নহয়। গতিকে আমি দেখা পালো দুটা পূর্ণ সংখ্যা বিয়োগ করার ফলত, এটার পর আন এটা বিয়োগ করার ফলত এটা আমি পূর্ণ সংখ্যা নাপালো। গতিকে ই কি নকরে, এই ধর্মটো মানে পূর্ণ সংখ্যায় বিয়োগের ক্ষেত্রত এই আবদ্ধতা বিধিটো মানি নচলে। এতিয়া তোমালোকে ভাবিব পারা যে আমি যদি ফাইভ মাইনাস ফোর করিল হেতেন তেতিয়া কি পালো হয়, ওয়ান পাইলো, পালো হয়। এতিয়া ওয়ান টু কি, ওয়ান টু এটা পূর্ণ সংখ্যা। অলপ আগতে কৈছো আমি যে বিধি মানে সি সব বা নিয়ম বুলি কলে বা ধর্ম বুলি কলে সি যিকোনো আটাইবোৰ ক্ষেত্রতে সি কি কৰিব লাগিব, মানি চলিব লাগিব। এইটোত মানি চলিল কিন্তু এইটোত মানি চলা নাই, তার মানে আমি কব পাৰো সি পূর্ণ সংখ্যাবোৰে কি মানি নচলে, বিয়োগৰ ক্ষেত্ৰত এই আবদ্ধতা বিধিটো মানি নচলে। এতিয়া আমি চাওঁ পূৰণৰ ক্ষেত্ৰত, যদি পূৰণৰ ক্ষেত্ৰত যদি চাওঁ আমি ফোর ইন্টু ফাইভ কিমান পালো আমি, টুৱেণ্টি। গতিকে দুটা পূৰ্ণ সংখ্যা আমি পূৰণ কৰি কি পাইছো, এটা পূৰ্ণ সংখ্যাই পাইছো। গতিকে এইটো কি মানি চলে, তাৰমানে আমি কব পাৰো পূর্ণ সংখ্যাবোৰে পূৰণৰ ক্ষেত্ৰত আবদ্ধতা বিধি মানি চলে। ঠিক একেদৰে বুজি পালানে কিহে মানি, এইটো আমি এতিয়া যদি হৰণৰ ক্ষেত্ৰত যদি চাওঁ, যেনে ছিক্স বাই টুৱেলভ আমি কি পাম, ছিক্স বাই টুৱেলভ মানে এইটো দুই ভাগৰে। এতিয়া এই দুই ভাগৰ একটো আমাৰ কি নহয়, পূৰ্ণ সংখ্যা হয়নে নহয়। গতিকে ই হৰণৰ ক্ষেত্ৰত পূৰ্ণ সংখ্যাই আবদ্ধতা বিধি মানি চলিবনে, আমি কম মানি এতিয়া নচলে। তাৰমানে আমি কি গম পালো, আবদ্ধতা বিধিৰ ক্ষেত্ৰত প্ৰথমতে আবদ্ধতা বিধিটো বুজি পালা তোমালোকে কি হয়। আকৌ কৈছো দুটা সংখ্যা যোগ বা বিয়োগ যি কৰো আমি, একে ধৰণৰ সংখ্যা যোগ বা বিয়োগ বা পূৰণ বা হৰণ যি প্ৰক্ৰিয়া কৰো, যদি আমি একে ধৰণৰ সংখ্যাই পাওঁ তেতিয়া আমি আবদ্ধ বুলি কওঁ। যেনে দুটা সংখ্যা যোগ কৰিছো, কি সংখ্যা, পূৰ্ণ সংখ্যা, যোগ কৰি পূৰ্ণ সংখ্যাই পাইছো, সেইকাৰণে আবদ্ধ বুলি কৈছো, মানি চলে। বিয়োগৰ ক্ষেত্ৰত মানি নচলে, পূৰণৰ ক্ষেত্ৰত মানি চলে, হৰণৰ ক্ষেত্ৰত মানি নচলে। বুজি পালা? এতিয়া আবদ্ধতা বিধিৰে আমি কি চাওঁ, কাৰ ক্ষেত্ৰত, অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰত চাওঁ কি হয়। অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰতো আমি অখণ্ড সংখ্যা কোনবিলাক আছিল, জিৰ' ওৱান টু থ্ৰী এইবিলাক ধনাত্মক সংখ্যাবিলাক, আৰু তাৰ ঋণাত্মক মাইনাছ ওৱান মাইনাছ টু মাইনাছ থ্ৰী এইবিলাক আছিল। গতিকে এতিয়া আমি চাওঁ অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰত, আমি যোগৰ ক্ষেত্ৰত চাওঁ, যোগ প্ৰক্ৰিয়াৰ ক্ষেত্ৰত কি হয়। যেনে আমি দুটা অখণ্ড সংখ্যা যোগ কৰিলো, যেন ছেভেন মাইনাছ নাইন, ছেভেন মাইনাছ নাইন যোগ কৰোঁতে কি হ'ল, ছেভেন প্লাছ এ মাইনাছ এ মাইনাছ নাইন টু পালো, কি টু পালো, মাইনাছ টু পালো আমি এইটো। গতিকে দুটা অখণ্ড সংখ্যা যোগ কৰাৰ ফলত আমি কি পালো, এটা অখণ্ড সংখ্যাই পালো, মাইনাছ, কাৰণ মাইনাছ টুটো এটা কি, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যাই পালো। গতিকে ই কি হব, অখণ্ড সংখ্যাবোৰ যোগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে আবদ্ধ,
গতিকে এই আবদ্ধতা বিধিটো ই মানি চলে বুঝি পাইছানে আমি কি কও যোগ প্রক্রিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যাবোৰ আবদ্ধ বা আবদ্ধতা বিধিটো ই মানি চলে এটা বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে আমি কি চাও কি হয় যেনে 7 মাইনাস মাইনাস 9 এটো কি গতি 7 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 7 প্লাস 9 মানে 16 গতিকে আমি কি দেখা পালো 7 টো এটা অখণ্ড সংখ্যা আৰু মাইনাস 9 এটা অখণ্ড সংখ্যা গতিকে এটা অখণ্ড সংখ্যাৰ পৰা আন এটা অখণ্ড সংখ্যা বিয়োগ কৰিছো বিয়োগ কৰাৰ ফলত আমি কি পাইছো এটা অখণ্ড সংখ্যা পাইছো 16 টো গতিকে আবদ্ধতা বিধিটো ই মানি চলে নে নচলে চোৱা চিন্তা কৰি আমি গম পালো এটো ই মানি চলে কিহৰ ক্ষেত্ৰত বিয়োগৰ ক্ষেত্ৰত আমি গম পালো বুঝি পাইছা এতিয়া চোৱা নেক্সট আমি চাম পূৰণৰ ক্ষেত্ৰত আমি দুটা যদি অখণ্ড সংখ্যা আমি বেলেগ ল'ব পাৰোঁ অখণ্ড সংখ্যা ইয়াতে সাপোজ এইটো মাইনাছ 3 ইনটু 4 কিমান হ'ব মাইনাছ 3 টো এটা অখণ্ড সংখ্যা আৰু 4 টো এটা অখণ্ড সংখ্যা আমি পূৰণ কৰিছোঁ ইয়াতক পূৰণ কৰাৰ ফলত এইটো কিমান হ'ব মাইনাছ 12 গতিকে আমি কি দেখা পালো মাইনাছ 12 টো এটা কি কি সংখ্যা মাইনাছ 12 টো এটা অখণ্ড সংখ্যা গতিকে আমি গম পালো দুটা অখণ্ড সংখ্যাৰ পূৰণ ফলত এটা অখণ্ড সংখ্যাই পাইছো তাৰ মানে আমি ক'ব পাৰো অখণ্ড সংখ্যাই পূৰণৰ ক্ষেত্ৰত আবদ্ধতা বিধি মানি কি কৰে চলে এটো ক'ব পাৰো ঠিক একেদৰে আমি যদি হৰণৰ ক্ষেত্ৰত যদি চাওঁ যেনে মাইনাছ 3 বাই ডিভাইডেড বাই আমি লিখিছো সে 6 এটো কিমান হ'ব মাইনাছ 3 6 তার মানে এটো মাইনাস হাফ গতিকে ই অখণ্ড সংখ্যা নে এটো অখণ্ড সংখ্যা হ'ব নে মাইনাস হাফ টু অখণ্ড সংখ্যা নহয় গতিকে ই কি মানি নচলে আবদ্ধতা বিধি মানি নচলে কিহৰ ক্ষেত্ৰত হৰণৰ ক্ষেত্ৰত অখণ্ড সংখ্যাই আবদ্ধতা বিধি মানি নচলে বুলি কিয় ক'লো আমি এটা কি নাপালো অখণ্ড সংখ্যা নাপালো আমি এটা খণ্ড সংখ্যাহে পালো তোমালোকে ভাবিব পাৰা বোলে আমি এটা এনেকৈ কৰোঁ 8/2 এইটো দেখোন আমি কি পালো এটা অখণ্ড সংখ্যা পালো কিন্তু আমাৰ এই ধৰ্মবিলাক সদায় কি হ'ব লাগিব আটাইবোৰ ক্ষেত্ৰতে কি পালন কৰিব পাৰি কৰিব লাগিব তেতিয়াই আমি ধৰ্মটো মানা বুলি সেইটো নিয়মটো মানা বুলি কওঁ ঠিক আছে ছাত্ৰ-ছাত্ৰীসকল তোমালোকে এতিয়া যদিও আমি অনলাইনত বা হোৱাটছএপত বা ইউটিউবত বিভিন্ন ধৰণৰ ভিডিঅ' বা এইবিলাক দি আছোঁ তোমালোকে কি নকৰিবা অনবৰত এই লকডাউনৰ সময়ত মোবাইলটোৰ লগত লাগি নাথাকিবা টিভিটোৰ লগত লাগি নাথাকিবা খেলা ধূলা কৰিবা যিমান পাৰি বাহিৰা বেলেগ বেলেগ ধৰণৰ কিতাপ পঢ়িবা সাধুকথাৰ কিতাপ বা বিভিন্ন ধৰণৰ প্ৰবন্ধ পাতি উপন্যাস আদি পঢ়িবা দেখা পাবা তোমালোকৰ মনবোৰ ভাল হ'ব তোমালোকে বিভিন্ন ধৰণৰ উৎসাহ পাবা বিভিন্ন আত্মজীৱনী পঢ়িবা তোমালোকে বিভিন্ন ধৰণৰ হেৰি তোমালোকে পঢ়ি চাব পৰা ভৱেন শইকীয়া ছাৰৰ যিখন আত্মজীৱনী জীৱন বৃত্ত সেইখনো পঢ়িব পাৰা বিভিন্ন ধৰণৰ আছে হোমেন বৰগোহাঁই ছাৰৰ আছে আত্মজীৱনীমূলক আত্মজীৱনীমূলক যিবিলাক কিতাপ আছে সেইবিলাক পঢ়িব পাৰা ভাল ভাল গান শুনিবা ভাল চিনেমা চাবা কিন্তু অনবৰতে মোবাইলটোৰ লগত লাগি নাথাকিবা কেৱল আমাৰ যিখিনি আমি কোৰ্চ দিছোঁ সেইখিনিৰ ভিতৰত চাই বাকীবিলাক তোমালোকে বাকী বিভিন্ন ধৰণৰ এক্টিভিটিবিলাক কাম কাজবিলাক কৰিবা গতিকে এতিয়া আমি কি কৈ আছিলোঁ আবদ্ধতা ধৰ্মৰ কথা কৈ আছিলোঁ পৰিমেয় সংখ্যাৰ ধৰ্মৰ ক্ষেত্ৰত আবদ্ধতাৰ এতিয়া পৰিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত ই আবদ্ধতা ধৰ্মখিনি কি কেনেকৈ মানি চলে পৰিমেয় সংখ্যাই আমি প্ৰথমতে চাম যোগৰ ক্ষেত্ৰত যোগৰ ক্ষেত্ৰত কি হয় যোগৰ ক্ষেত্ৰত যেনে আমি দুটা পৰিমেয় সংখ্যা যোগ কৰিলোঁ 2+3/2 আমি যোগ কৰি কি দেখা পাম
ইয়ার যদি লখা গুলো দুই দুই দুগুণ চারি তিনি কিমান সাত সেভেন বাই টু এইটো এটা পরিমেয় সংখ্যা এইটো এটা পরিমেয় সংখ্যা ইহতর যোগফলত আমি এটা কি পালো পরিমেয় সংখ্যা পালো গতিকে পরিমেয় সংখ্যা তোমালোকে নাভাবিবা পরিমেয় সংখ্যা বহুতর এটা কি ভুল ধারণা হয় পরিমেয় সংখ্যাবিলাক এনেকে দেখাত এনেকুৱাই হব লাগিব বলে কথা না পরিমেয় সংখ্যা এইটাও পরিমেয় সংখ্যা আমি তার তোমার একো নাই মানে কি আছে ওয়ান আছে কি তার মানে আমি পি বাই কিউ আকারত দেখা নাপালেও ডাইরেক্টলি আমি প্রত্যক্ষভাবে আমি তাক সেইটো রূপত কি করিব লাগে প্রকাশ করিব পারো আমি গতিকে এইটো হল আমার কি হল এটা দুটা পরিমেয় সংখ্যা যোগ করিলে আমি এটা কি পাইছো এটা পরিমেয় সংখ্যায় পাইছো তার মানে কি কব পারো পরিমেয় সংখ্যাবোর যোগ প্রক্রিয়া সাপেক্ষে আবদ্ধ এতিয়া চোৱা নেক্সট আমি কি চাম বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে আবদ্ধ হয় নে নহয় চাও আমি দুটা পরিমেয় সংখ্যা বিয়োগ করেছো এটার পর আনটো বিয়োগ করেছো সে থ্রি বাই ফোর মাইনাস টু বাই থ্রি বিয়োগ করেছো এটা বিয়োগ করলে কি হব ইহতর লসাগু কি হব চারি তিনি গুণ বারো লসাগু কিয় বারো হয় ইহতো দুটার সাধারণ উৎপাদক নাই গতিকে চারি দি এটু কেবার যাব তিনিবার তিনি তিনি গুণ ন নাইন এটু তিনি দি চারিবার চারি দুগুণ আঠ তার মানে আমি কিমান পালো এটু বারো ভাগর এটু এক এই যে বারো ভাগর এক পালো এটু কি পালো আমি এটা পরিমেয় সংখ্যা পালো পালো না তার মানে ই দুটা পরিমেয় সংখ্যা বিয়োগ করার ফলত আমি এটা পরিমেয় সংখ্যা পালো গতিকে আমি কব পারো পরিমেয় সংখ্যাবোৰে বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে আবদ্ধতা বিধিটো মানি চলে বুঝি পাইছানে চোৱা এতিয়া আমি এইটো কম কি মানি চলে এই ক্ষেত্রটো কি করে হি মানি চলে হল এতিয়া আমি চাম পূরণ প্রক্রিয়া সাপেক্ষে এই আবদ্ধতা বিধিটো মানি চলে নে নচলে চাম আমি এতিয়া চোৱা আমি যদি দুটা পরিমেয় সংখ্যা পূরণ করেছো থ্রি আর এটা লৈছো সে সেভেন বাই টু আমি কি পাম সাত তিনি গুণ একুশ বাই টু এটা পরিমেয় সংখ্যায় পাইছো তার মানে আমি কব দুটা পরিমেয় সংখ্যা পূরণফল করা পূরণ করার পিছত এটা আমি কি পাইছো পরিমেয় সংখ্যা পাইছো তার মানে আমি কব পারো পরিমেয় সংখ্যাবোৰে পূরণ প্রক্রিয়া সাপেক্ষে আবদ্ধতা মানি চলে বা আবদ্ধ বিধি মানি চলে এইটো আমি কব পারো আমি কি মানি চলে ঠিক একেদরে আমি চাও এতিয়া এখানে বুঝি পাইছা আমি তার মানে প্রত্যেকটো ক্ষেত্রতে কি চাইছো পরিমেয় সংখ্যার অখণ্ড সংখ্যা বা আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রতো কি চাইছো আটাইকেইটা প্রক্রিয়া চাইছো যোগ বিয়োগ পূরণ হরণ আটাইকেইটা প্রক্রিয়া চাইছো গতিকে আটাইকেইটা প্রক্রিয়া চাওতে কি হয়েছে এতিয়া আমি হরণের ক্ষেত্র চাম হরণের ক্ষেত্র যদি আমি চাও সেভেন বাই থ্রি সিক্স বাই টু যদি থাকে বা আমি বেলেগ এটা চাব পারো অবশ্যই এই বেলেগ এটা আমি চাও যেটু সেভেন বাই থ্রি ডিভাইডেড বাই জিরো এইটো কি হব জিরোরে আমি কিবা এটা সংখ্যা ডিভাইড করলে সেইটো কি হব অনির্ণয় হব ইন এইটো অন অনির্ণয় তার মানে আমি ইয়ার মানটো নির্ণয় করিব নোৱাৰো তার মানে আমি কি দেখা পালো ইয়ার পৰা ই পরিমেয় সংখ্যা পরে হরণ প্রক্রিয়া সাপেক্ষে আবদ্ধতা বিধি মানি নচলে মাত্র কোনে মানি চলে এই তিনটার পর আমি দেখা পালো মাত্র বাকিবিলাকে মানি চলে হরণে মানি নচলে বাকি যোগ বিয়োগ পূরণ নে আবদ্ধতা বিধি মানি চলে কিহৰ ক্ষেত্র পরিমেয় সংখ্যার ক্ষেত্র এতিয়া আমি কোনো ধর্মৰ কথা কম ক্রম বিনিময়তা ধর্মৰ কথা কম আমি ক্রম ক্রম মানে ক্রম শব্দটোৰ ক্রম মানে কি
ক্রম অনুসারে বুলি কলে জানো 7 ৰ পিছত 8 9 10 এটো ক্রম বুলি কয় মানে অর্ডার বিনিময় মানে আগতে কি বস্তুৰ বিভিন্ন বিনিময় প্রথা চলিছিল বিনিময় মানে কোনবাই নিমখ দিলে ললে কিবা বেলেগ বেলেগ বস্তু আদা ললে গতিকে এনেকুৱা ধৰণৰ কি চলিছিল বিনিময় প্রথা এতিয়াও বিনিময় প্রথা কত চলে জানানে তোমালোকে মৰিগাঁওত চলে মৰিগাঁওত জোনবিল মেলা হয় তাতে বিভিন্ন ধৰণৰ পাহাৰৰ পৰা আহে বা বৈয়ামৰ মানুহখিনি বিভিন্ন ধৰণৰ বস্তুৰ আদান প্ৰদান কৰে তাতে টকা পইচাৰ লেনদেন নহয় বস্তুৰ আদান প্ৰদান হয় বিনিময় হয় গতিকে ইয়াতে ক্ৰম বিনিময়টো বিনিময় শব্দটোৰ কথাটো গম পালে ক্ৰমটোৰ কথা গম পালে ক্ৰমটো বিনিময় হয় এতিয়া আমি চাওঁ ক্ৰমটো বিনিময় কিদৰে হয় সেইটো আমি চাই লওঁ কিহৰ ক্ষেত্ৰত আমি চাম প্ৰথমতে পূৰ্ণ সংখ্যাৰ ক্ষেত্ৰত চাম আমি যেনেকৈ আবদ্ধতাৰ ক্ষেত্ৰত চাইছিলো এটা এটাকে চাইছিলো পূৰ্ণ সংখ্যাৰ ক্ষেত্ৰত চাইছিলো অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰত চাইছিলো তাৰপিছত পৰিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত চাইছো এতিয়া ইয়াতো আমি প্ৰথমতে চাম পূৰ্ণ সংখ্যাৰ ক্ষেত্ৰত চাম পূৰ্ণ সংখ্যাৰ আমি যোগৰ ক্ষেত্ৰত চাম যোগ প্ৰক্ৰিয়া যিটো আছে যোগ প্ৰক্ৰিয়াৰ ক্ষেত্ৰত চাম যেনে আমি 7 + 5 = আমাৰ ইয়াতে ক্ৰমটো কি 7ৰ ক্ৰমটো ক'ত এক নম্বৰত আছে আৰু 5টো দুই নম্বৰত আছে সিহঁতৰ ক্ৰমটো আমি বিনিময় কৰি দিলো এক্সেঞ্জ কৰি দিলো বদলাই দিলো আমি যেনে 5টো আগত লিখিলো 7টো পিছত লিখিলো ক্ৰমটো কি কৰিলো আমি বদলাই দিলো গতিকে এইটোত কি হ'ল ক্ৰম বিনিময় হ'ল এতিয়া ক্ৰম বিনিময় হোৱাৰ পিছত আমি এইটো দেখা পালো 7 + 5 কি 12 আৰু 5 + 7ও 12 তাৰ মানে আমি দেখা পালো ইহঁতৰ ক্ৰমটো যদি বিনিময় কৰি দিওঁ তথাপিতো কি নহয় তাৰ মানৰ পৰিৱৰ্তন নহয় গতিকে আমি ক'ব পাৰো পূৰ্ণ সংখ্যাবোৰে যোগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে ক্ৰম বিনিময়তা মানি চলে বা ক্ৰম বিনিময় বিধি মানি চলে বুজি পাইছানে চাওঁতে চাওঁতে টোপনি লাগালেতো চোৱা এতিয়া এইটো বুজি পালা ক্ৰম বিনিময় শব্দটোৰ অৰ্থটো বুজি পালা আমি যিকোনো টপিক পঢ়োতে তাৰ শব্দটোৰনো কি বুজাইছে সেইটো কথাও যিমান পাৰি আমি বুজিব চেষ্টা কৰা উচিত আৰু আমি এইবিলাক কথাবিলাক যদি আমাৰ বাস্তৱ ক্ষেত্ৰত আমাৰ যিবিলাক বাস্তৱ জীৱনৰ লগত যিমানে আমি ৰিজাব পাৰোঁ সিমানে আমাৰ কি হয় মনত থাকি বেছিকৈ যায় গতিকে এইটো বুজি পালা এতিয়া বিয়োগৰ ক্ষেত্ৰত যদি আমি চাওঁ বিয়োগৰ ক্ষেত্ৰত ঠিক একে দুটা সংখ্যাই লৈছো আমি 7 - 5 7ৰ ক্ৰমটো ক'ত আছে প্ৰথমত আছে আৰু 5টো ক'ত আছে দ্বিতীয়তে আছে গতিকে ইহঁতৰ ক্ৰমটো আমি বদলাই দিলো আমি বদলাই কি কৰিলো 5 - 7 কৰিলো ইহঁতৰ মান দুটা একে হ'বনে 7 - 5 মানে এইটো কি হ'ব 2 হ'ব আৰু 5 - 7 মানে এইটো হ'ব -2 আমি দেখা পালো এই দুটা একে মান হোৱা নাই ক্ৰম দুটা বিনিময় কৰোঁতে এক্সেঞ্জ কৰোঁতে তাৰ স্থানৰ পৰিৱৰ্তন কৰোঁতে ইহঁতৰ মানটোৰ পৰিৱৰ্তন হৈছে গতিকে আমি ক'ব পাৰোঁ এই দুটা সমান নহয় গতিকে আমি কি ক'ম পূৰ্ণ সংখ্যাবোৰে বিয়োগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে ক্ৰম বিনিময় বিধিটো মানি কি কৰে নচলে বুজি পালা এতিয়া আমি কি চাম নেক্সট হৰণৰ ক্ষেত্ৰত চাওঁ আমি যেনে চৰি পূৰণৰ ক্ষেত্ৰত আমি চাম এই দুটা নাম্বাৰ লৈছো 7 × 5 আমি কি সংখ্যা লৈ আছো পূৰ্ণ সংখ্যা লৈ আছো আটাইবোৰ 7 × 5 ইয়াৰ যদি স্থানটো সাল সলনি কৰোঁ 5 × 7 আমি 7 × 5 = 35 বুলি কওঁ আৰু 5 × 7 = কি হ'ব 35 হ'ব গতিকে কি হৈছে ই ক্ৰম বিনিময় বিধিটো মানি ইয়াতেও ইয়াতে কিন্তু কি হয় চলিছে কাৰণ দুয়োটা একে হৈছে বুজি পালানে গতিকে আমি কি ক'ব পাৰোঁ পূৰ্ণ সংখ্যাবোৰে পূৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে ক্ৰম বিনিময়তা মানি চলে হৈছে বুজি পাইছা তোমালোকে এতিয়া আমি চাওঁ ক্ৰম বিনিময় বিধিটো হৰণৰ ক্ষেত্ৰত
মানি চলে নে নচলে সেইটো চাই লওঁ আমি। যেনে এইট বাই থ্ৰী, থ্ৰী বাই এইট, এইটো সমান নহয় কাৰণ আমি তাৰ স্থানৰ ক্ৰমটোৰ বিনিময় কৰিছোঁ, স্থানৰ পৰিৱৰ্তন কৰিছোঁ, গতিকে কি হৈছে ই মানি নচলে। কি মানি নচলে? ক্ৰম বিনিময়তাটো মানি নচলে। আমি ক'ব পাৰোঁ পূর্ণ সংখ্যাবোৰে হৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে ক্ৰম বিনিময়তাটো মানি নচলে। ছাত্ৰীসকল, তোমালোকে এইখিনি কথা শুনি আমনি পাইছা নেকি? এটা চোৱা, তোমালোকৰ বহুতৰ এইটো এটা অভ্যাস আছে যে মেথছখন ষ্টাৰ্ট কৰিলে তাৰ যিবিলাক মেথছৰ যিবিলাক অধ্যায় থাকে, আমি যেনে পৰিমেয় সংখ্যা আৰম্ভ কৰিছোঁ, তোমালোকে সেই পৰিমেয় সংখ্যাৰ অনুশীলনীৰ যিখিনি আগৰ পাঠ যিখিনি দিয়া থাকে সেইখিনি পঢ়া অভ্যাসটো তোমালোকৰ বহুতৰে নাই। মই ভাবোঁ এইটো তোমালোকে অনুশীলনীৰ আগৰ পাঠখিনি ভালকৈ পঢ়াটো অত্যন্ত প্ৰয়োজনীয়। যদি আগৰ পাঠখিনি ভালকৈ পঢ়া, ভালকৈ যদি পঢ়ি চোৱা, লিখি চোৱা, তেতিয়া তোমালোকৰ কি হ'ব, অনুশীলনী কৰোঁতে বহুত সহজ হৈ যায়। আৰু যিটো সৰু সৰু যিবিলাক কুৱেশ্যন আহে, প্ৰশ্ন আহে মাজৰ পৰা যিবিলাক, সেইবিলাক কি হয় তেতিয়া তোমালোকে কৰিব পাৰিবা। আৰু যিটো বুলি যিটো কয় কনচেপ্ট, সেই কনচেপ্টটো তোমালোকে অনুশীলনীৰ আগৰ যিখিনি পাঠ দিয়া থাকে সেইখিনি পঢ়িলেহে সেই কনচেপ্টটো ক্লিয়াৰ হ'ব, তোমালোকৰ স্পষ্ট হ'ব। নহ'লে চিধা অনুশীলনীৰ অংক কেইটামান কৰিলে সেইটো অংকৰ যিটো প্ৰেক্টিচ, যিটো অভ্যাস, সেই অভ্যাসটো নহয়, ঠিক নহয়। তোমাৰ বহুত কথাই তোমালোকৰ ৰখি যাব, তোমালোকে বুজি নোপোৱাকৈ থাকি যাব। আৰু এটা মেথছত এটা কি হয়, তোমালোকৰ এই ধৰা ক্লাছ এইটত তোমালোকে কিছু কথা বুজি নাপালা, বাদ দি গ'লা, ক্লাছ নাইনত সেইখিনি তোমাৰ আৰু দিগদাৰ পাবা, ক্লাছ টেনত দিগদাৰ পাবা, লাহে লাহে কি হ'ব, তোমাৰ এই দিগদাৰ পোৱা যিটো পৰিমাণ বা যিটো বোজা, সেই বোজাটো বাঢ়ি এটা সময়ত তোমাক কি কৰি দিয়ে, মানে মেথছটোৱে, অংক গণিতখনে তোমাক কি কৰি দেখা পালে কিবা এটা লাগি যায়, ভয় লাগিব পাৰে। গতিকে সেইকাৰণে তোমালোকে অনুশীলনীৰ আগৰ পাঠটো অত্যন্ত মনোযোগেৰে কৰিবা। একেবাৰে চব কথা বুজি নাপাবও পাৰা, কিন্তু তথাপিতো পঢ়িব লাগে, দ্বিতীয়বাৰ বুজিবা কিছু। গতিকে এতিয়া আমি কি কৰি ক'ব গৈছোঁ, ক্ৰম বিনিময়তাৰ যিটো আমি ধৰ্ম বুলি কৈ আছোঁ, সেই ধৰ্মটো অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰত সি কি কৰে, কেনেকুৱা হয়। আমি পূৰ্ণ সংখ্যাৰ ক্ষেত্ৰত ক'লোঁ, অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰত আমি দুটা যদি অখণ্ড সংখ্যা যেনে মাইনাছ ছেভেন প্লাছ ফাইভ আমি যোগ কৰিছোঁ, যোগ কৰিলে ইহঁতৰ যদি স্থানটো পৰিৱৰ্তন কৰি দিওঁ, ফাইভ প্লাছ মাইনাছ ছেভেন, এতিয়া এইটো এইটোৰ ৰিজাল্টটো কি হ'ব, মাইনাছ ছেভেন প্লাছ ফাইভ মানে মাইনাছটো হ'ব, আৰু এইফালেও কি হ'ব, মাইনাছটো হ'ব। গতিকে আমি দেখা পালোঁ বাওঁপক্ষ আৰু সোঁপক্ষ কি হৈ আছে, সমান হৈ আছে। তাৰমানে আমি কি ক'ব পাৰোঁ, অখণ্ড সংখ্যাই যোগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে ক্ৰম বিনিময়তাটো মানি চলে। হ'ল, বুজি পালানে? তাৰপিছত আমি কি চাম, বিয়োগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে কি কৰে কি হয় চাওঁ আমি। এতিয়া যদি আমি কি লৈছোঁ, মাইনাছ ছেভেন মাইনাছ ফাইভ, এইটো এটা অখণ্ড সংখ্যা লৈছোঁ আমি, কিহৰ কথা কৈছোঁ, অখণ্ড সংখ্যা বুলি কৈছোঁ, তাত আমি মাইনাছো থাকিব পাৰে, ছেভেন মাইনাছ ছেভেন এটা অখণ্ড সংখ্যা আৰু এটা ফাইভ এটা অখণ্ড সংখ্যা, এই দুটা কৰিছোঁ, কৰাৰ ফলত আমাৰ কি হ'ব, ফাইভ আমাৰ মাইনাছ মাইনাছ ছেভেন এইটাৰ মান একে হ'বনে? আমি কি কৰিছো, ফাইভটো আনি এইটো এইটো যিটো আছে এইটো ফাইভটো আনি আমি দ্বিতীয় স্থানত আছিল, আমি প্ৰথম স্থানত লৈ আহিলো আৰু মাইনাছ ছেভেনটো দ্বিতীয় স্থানত লৈ গ'লো, স্থানটো পৰিৱৰ্তন কৰি দিছো, বুজি পাইছানে? এতিয়া চোৱা এইটোৰ ৰিজাল্টটো কি হ'ব, মাইনাছ এই প্ৰথমটোৰ ৰিজাল্ট হ'ব এইটো মাইনাছ টুৱেলভ, এইটো মাইনাছ টুৱেলভ, আৰু এইফালে ৰিজাল্টটো কি হ'ব, মাইনাছে মাইনাছে প্লাছ ফাইভ প্লাছ ছেভেন প্লাছ টুৱেলভ, গতিকে এইটো আমি কি দেখা পালো, এইটো সমান নহয়। তাৰমানে বিয়োগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে অখণ্ড সংখ্যাবোৰে আবদ্ধতা চৰি ক্ৰম বিনিময়তা বিধিটো মানি নচলে। এতিয়া যদি আমি পূৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে যদি কওঁ, অখণ্ড সংখ্যা ছেভেন ইনটু মাইনাছ ফাইভ আৰু মাইনাছ ফাইভ ইনটু
हरण प्रक्रिया सपेक्षे जाओ हरण प्रक्रिया सपेक्षे माइनास सेवेन ललो हरण फाइव हरण प्रक्रिया सपेक्षे कि नहयर मान तो और मान तो समान नहय गतिके मानी नचले तार माने कोने चले मानी जोगे मानी चले और पूरण क्षेत्र अखंड संख्या क्रम विनिमय विधि मानी चले ठीक है बुझी पासाने संख्या क्रम विनिमयता मानी चलेने विभिन्न प्रक्रियार क्षेत्र सामेय संख्या सपोज सेवेन बाय थ्री और टू बाय थ्री जोग करी क्रम तो विनिमय स्थान परिवर्तन कर दू थ्री टू बाय थ्री प्लस सेवेन बाय थ्री इतने देखा पा एटर कि हम सेवेन बाय थ्री प्लस टू बाय थ्री मान सेवेन बाय थ्री प्लस टू बाय थ्री मान यू नाइन बाय थ्री मान थ्री हम इफाले थ्री हम इफाले थ्री हम तार माने आमी कि गम पाल परिमेय संख्या जोग प्रक्रिया सपेक्षे क्रम विनिमयता मानि चले क्रम विनिमय विधि मानि चले बुझी पासा इतना नेक्स्ट आम वियोग क्षेत्र क्रम विनिमय संख्या मानि चले ने नचले सेवेन माइनास टू लिखे संख्या टू बाय थ्री तुम लोग नमय संख्या आकार तो देखा सदा एने पाम कथा ना यू परिमय संख्या सेवेन माइनास टू तो परिमय संख्या है सेवेन तो परिमय संख्या और टू तो परिमेय संख्या वियोग इहतर स्थान परिवर्तन करू माइनास सेवेन एक हमने सतर दु गल पांच और दुर पांच गल माइनास सेवेन गति के दूटा एक नु तुम भग्नांश ला दशमिक पद लाय संख्या हम आम कि देखा पाल इतर स्थान परिवर्तन करोते इत दूटार मान दो बाउपक्ष और उपक्ष समान नए गति कब पार इ मानि कि नचले आम कम परिमेय संख्या वियोग प्रक्रिया सपेक्षे क्रम विनिमयता मानि नचले चुना आम जो पूरण क्षेत्र चाँ पूरण क्षेत्र थ्री बाय टू इंटु टू बाय फाइव एटर आम क्रम विनिमय टू बाय फाइव इंटु थ्री बाय टू क्षेत्र बाउफाले कि देखा पाई टू बाय टू केल टू टू केल थ्री बाय फाइव और सोफाले टू टू केल थ्री बाय फाइव तार मैं बाउपक्ष और सोपक्ष समान अर्थात आम कब पार इतने विधि क्रम विनिमयता विधि मानि चले तार माने परिमेय संख्या पूरण प्रक्रिया सपेक्षे क्रम विनिमयता मानि चले बुझी पाला मानि नचले कोने वियोगे मानि नचले मानि चले कोने जोगे मानि चले पूरणे मानि चले एतिया आमी हरणर क्षेत्र आमी एतु सा क्रम विनिमयता हरण क्षेत्र सेवेन टू बेवेन नहनी समान गति के हरण क्षेत्र नचले क्रम विनिमयता मानि नचले मात्र किहर क्षेत्र चले जोग और पूरण क्षेत्र क्रम विनिमयता विधि मानि चले बाकी वियोग और हरण क्षेत्र विधि मानि नचले छात्र छ्रीय संख्यार धर्म
সহযোগ বিধি যেটো এসোসিয়েটিভ বিধি এটো আমি চাই লওঁ। সহযোগ মানে কোনে কাৰ লগত প্ৰথমতে সহযোগ কৰে এটো এতিয়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি প্রথমতে চাও পূর্ণ সংখ্যার যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি প্রতিটি ক্ষেত্রতে চাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে চাম অখণ্ড সংখ্যার ক্ষেত্রে চাম আর পরিমেয় সংখ্যার ক্ষেত্রে বেলেগ বেলেগকে চাম প্রতিটি প্রক্রিয়ার ক্ষেত্রে। এতিয়া আমি প্রথমতে চালো যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় সহযোগ বিধি তো সেভেন প্লাস ফাইভ প্লাস থ্রি আছে গতি এই আমি প্রথমতে সহযোগ করেছে সেভেন আর ফাইভ তারপর আমি যদি এই করো ইজ ইকুয়াল টু লিখিছো আমি ফাইভ প্লাস থ্রি এই দুটা বাপক্ষ আর সপক্ষ সমান হয় নয় চাম আমি কার সাত আর পাঁচ পাশে সহযোগ করেছে তারমানে সাত আর পাঁচ সাতে পাশে কি হল বারো বারো যোগ তিন পনেরো তারপর এইফালে আমি কি চাও প্রথমতে কোনটো হব ব্রেকেটর কামটো হব বন্ধনীর কামটো হব গতি সেভেন প্লাস পাশে তুমি আট হাতে আছে পনেরো গতি আমি দেখা পালো দুয়ো ফালে কি হয়েছে পনেরো পাইছো তারমানে বাওপক্ষ আর সপক্ষ একে হয়েছে গতি আমি কব পারো পূর্ণ সংখ্যাবর যোগ প্রক্রিয়া সাপেক্ষে সহযোগ বিধি তো মানি চলে মানে মানি চলে এই এতিয়া আমি যদি কি চাও গতি সহযোগ বিধিটো বুঝি পালা সহযোগ করা মানে প্রথমতে কার লগত লগ হয়ে সি প্রক্রিয়াটো করে যোগ প্রক্রিয়ায় হোক বা পূরণে হোক বা যিয়ে হোক সেইটো সেইটো সহযোগ করে এতিয়া বিয়োগ যদি চাও আমি বিয়োগের ক্ষেত্রে সেভেন মাইনাস ফাইভ প্রথমতে সাত আর পাঁচে সহযোগ করেছে এইটো রিজাল্ট কি পাম আমি এইটো এটা সহযোগ টু মাইনাস থ্রি তার মানে আমি এইটো পাম মাইনাস ওয়ান পাম ইয়ার এইটোর এইটো ইকুয়াল হবনে নয় আমি চাই লো সেভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি এইবার পাঁচ আর তিন সহযোগ করেছে গতি সাতর পাঁচর এইটো সাত সেভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি মানে টু সেভেনের যদি টু যায় ফাইভ গতি বাওপক্ষত আমি দেখা পালো মাইনাস ওয়ান আর সপক্ষত দেখা পালো ফাইভ তার মানে বাওপক্ষ আর সপক্ষ সমান নহয় আমি কব পারো এটা পূর্ণ সংখ্যাবর বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে কি নহয় সহযোগ বিধি তো মানি নচলে বুঝি পালা এটা আমি কি চাম পূরণ প্রক্রিয়া সাপেক্ষে চাম টু ইন্টু থ্রি প্রথমে দুই আর তিনের মাজত সহযোগ হয়েছে ইন্টু ফোর সাপোজ গতি এই কি হব টু ইন্টু থ্রি এইবার আমি কি করেছো টু থ্রি ইন্টু ফোরর মাজত সহযোগ হয়েছে গতি এই কি হব তিন দুগুণ ছয় ছয় চারি গুণ চব্বিশ বাওফালে আর সোফালে কি হব দুই পূরণ তিন চারি গুণ বারো বারো দুগুণ চব্বিশ গতি আমি দেখা পালো সপক্ষ আর বাওপক্ষ সমান গতি ই কি করে সহযোগ বিধি তো মানি চলে আমি কব পারো কি পূর্ণ সংখ্যাবরে পূরণ প্রক্রিয়া সাপেক্ষে সহযোগ বিধি তো মানি চলে এতিয়া যদি আমি কি চাও হরণ প্রক্রিয়া চাও হরণ প্রক্রিয়া চালে আট আর চারির মাজত সহযোগ হয়েছে ফোর ডিভাইডেড বাই টু চারি আর দুই মাজত সহযোগ হয়েছে এটা এই আমার সমান কি হব সমান হবনে এইটোর চাও আমি কি পাম দুই দুই হরণ দুই মানে এক পাম বাওফালে আর সোফালে কি পাম আট হরণ চারি হরণ দুই মানে দুই গতি এইফালে কি পাইছো চারি অর্থাৎ এই আমার কি নহয় সমান নহয় বাওপক্ষ আর সপক্ষ সমান নহয় অর্থাৎ পূর্ণ সংখ্যাবরে হরণ প্রক্রিয়া সাপেক্ষে সহযোগ বিধি তো মানি নচলে গতি আমি দেখা পালো যোগ আর পূরণ প্রক্রিয়া সাপেক্ষে মানি চলে আর বাকি দুটা প্রক্রিয়া সাপেক্ষে সি মানি নচলে এটা আমি সহযোগ বিধি তো অখণ্ড সংখ্যার ক্ষেত্রে চাও
তারে বিভিন্ন প্রক্রিয়া যোগ বিয়োগ পূরণ মরণের ক্ষেত্রে চাম। এটা যোগের ক্ষেত্রে আমি সহযোগ বিধি যদি অখণ্ড সংখ্যা হয় যে এই আমি চাইছ মাইনাস টু প্লাস থ্রি প্লাস ফোর সাপোজ এইটোর মাইনাস টু প্লাস থ্রি প্লাস ফোর এই অখণ্ড সংখ্যা লোক আমি মাইনাস টু লব পার এই রিজাল্ট কি হব বহুপক্ষ আমার এই ওয়ান প্লাস ফোর মানে ফাইভ আর সপক্ষ কি হব মাইনাস টু প্লাস তিন চারি সাত মানে এই ফাইভ তার মানে বহুপক্ষ আর সপক্ষর মান দুটা সমান অর্থাৎ অখণ্ড সংখ্যাবোৰে যোগ প্রক্রিয়া সাপেক্ষে কি বিধি মানি চলে সহযোগ বিধি মানি চলে। এতিয়া আমি বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে চাওঁ যোগ প্রক্রিয়া সাপেক্ষে মানি চলে বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে চাওঁ সাপোজ থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান সহযোগ এইটো কৰা হৈছে আমি যদি এইটো চাওঁ থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এইটো কি হব বাহুপক্ষত থ্রি মাইনাস টু এইখিনি ওয়ান মাইনাস ওয়ান জিরো হব আর সপক্ষত কি হব থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এইটো হব টু মাইনাস ওয়ান এইটো ওয়ান হল মানে থ্রি মাইনাস ওয়ান টু হব বুঝি পাইছানে এইটো চা থ্রি মাইনাস টু ওয়ান প্রথমতে আমি এইখিনি কাম করিম ব্রেকেটর কামখিনি গতি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো হল বহুপক্ষত আর সপক্ষত কি হব থ্রি মাইনাস এইটো টুর মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান হল গতি থ্রি মাইনাস টু টু গতি আমি দেখা পাইছো বহুপক্ষত জিরো সপক্ষত টু গতি সমান নহয় কি বিধি এইটো সহযোগ বিধি মানি নচলে কোনে অখণ্ড সংখ্যাবোৰে বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে। এতিয়া যদি আমি কিহৰ ক্ষেত্ৰত চাওঁ পূৰণৰ ক্ষেত্ৰত যদি চাওঁ থ্রি ইনটু মাইনাস টু অখণ্ড সংখ্যা লৈছো ইনটু ফোৰ এইটো চাওঁ আমি থ্রি ইনটু মাইনাস টু ইনটু ফোৰ এইটোৰ মাজত সহযোগ হৈছে প্রথমতে সহযোগ হৈছে থ্রি আর মাইনাস টুর মাজত তারপর সহযোগ হৈছে মাইনাস টু আর ফোরর মাজত গতি এইখিনি রিজাল্ট আমি কি চাম মাইনাস সিক্স ইন্টু ফোর মাইনাস সিক্স ইন্টু ফোর কি মাইনাস টুয়েন্টি ফোর আর এইফালে এইখিনি রিজাল্ট কি পাম আমি থ্রি ইন্টু মাইনাস এইট আর তিনি গুণ চব্বিশ গতি মাইনাস টুয়েন্টি ফোর এইফালেও মাইনাস টুয়েন্টি ফোর বাওফালেও আর সোফালেও গতি এইটো কি হল আমার বাওপক্ষ আর সুপক্ষ সমান হয়েছে গতি আমি কব পাৰো অখণ্ড সংখ্যাবোৰে পূরণ প্রক্রিয়া সাপেক্ষে সহযোগ বিধি মানি চলে এইটো ই মানি চলে। এতিয়া যদি আমি হরণ প্রক্রিয়া সাপেক্ষে চাওঁ হরণ প্রক্রিয়া সাপেক্ষে চালে যেনে সিক্স বা আমি লৈছো এইটো এটা এইট মাইনাস ফোর এই দুটার মাজত সহযোগ কৰিছো হরণ টু আৰু এইটো এইট হরণ মাইনাস ফোর টু এই দুটার মাজত সহযোগ কৰিছো এতিয়া চাওঁ সমান হয়নে বাওপক্ষ আৰু সপক্ষ এইটোৰ পৰা আমি কি রিজাল্ট পাম মাইনাস টু তাৰপিছত হরণ টু মানে মাইনাস ওয়ান বাওফালে পালো সোফালে আমি কি পাম এইট টু হরণ মাইনাস ফোর টু মাইনাস ফোর টু মানে এইটো মাইনাস টু গতি এইটো কিমান পালো আমি মাইনাস ফোর গতি দেখা পালো বাওফালে মাইনাস ওয়ান আর সোফালে মাইনাস ফোর বাওপক্ষ আর সপক্ষ সমান নহয় গতি আমি কব পাৰো হরণ প্রক্রিয়া
সাপেক্ষে অখণ্ড সংখ্যাবোৰে সহযোগ বিধিটো মানি নচলে। গতিকে সহযোগ বিধি মানি কোনে চলে, কোন প্ৰক্ৰিয়া সাপেক্ষে চলে? অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰত যোগ আৰু পূৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে ই অখণ্ড সংখ্যাবোৰে সহযোগ বিধি মানি চলে। এতিয়া আমি চাওঁ সহযোগ বিধিটো পৰিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত, পৰিমেয় সংখ্যাৰ যোগৰ ক্ষেত্ৰত যদি চাওঁ আমি সহযোগ বিধি, যেনে 3/2 + 5/2 ইহঁতৰ মাজত সহযোগ হৈছে, এইটো আমি এটা হেৰি কৰোঁ +½। এতিয়া যদি এইটো কৰোঁ আমি 3/2 + 5/2 + ½, প্ৰথম 3/2 আৰু 5/2ৰ মাজত সহযোগ হৈছে আৰু এইফালে 5/2 আৰু হাফৰ মাজত সহযোগ হৈছে। গতিকে ইয়াতে আমি এই ব্ৰেকেটৰ কামখিনি যদি কৰি চাওঁ, এইখিনি এইখিনি কিমান হ'ব, 3/2 + 3 + 5 = 8 + ½, মানে এইটো কিমান হ'ব, 9/2 হ'ব বাওঁফালে, আৰু সোঁফালে কি হ'ব, 3/2 + 2 = 6, মানে 9/2। তাহলে বাওপক্ষ আর সোপক্ষ দুটার ক্ষেত্রতে সমান হল। গতিকে আমি কব পাৰো পরিমেয় সংখ্যাবোৰ যোগ প্রক্রিয়া সাপেক্ষে সহযোগ বিধিটো মানি চলে পরিমেয় সংখ্যায়। এটা বিয়োগ প্রক্রিয়া সাপেক্ষে যদি আমি চাও, বিয়োগের ক্ষেত্র কি হব, 7/2 - 5/2, এইটো যদি চাওঁ -½, 7/2 - 5/2 - ½। এতিয়া আমি এইখিনি চাওঁ, এইখিনি চালে কিমান হ'ব, 2, 7 - 5 এইটো 2 হ'ব, -½, গতিকে এইটো কিমান হ'ব, হাফ হ'ব বাওপক্ষত, আৰু সোঁপক্ষত কিমান হ'ব, 7/2 - 5 মানে 5 - 1 = 4/2, মানে আমাৰ এইটো হ'ব 3/2। দেখা পালো বাওঁফালে হাফ হৈছে আৰু সোঁফালে 3/2 হৈছে, গতিকে আমাৰ বাওঁপক্ষ আৰু সোঁপক্ষ সমান নহয়। তাৰমানে আমি ক'ব পাৰো পৰিমেয় সংখ্যাবোৰ বিয়োগ প্ৰক্ৰিয়া সাপেক্ষে সহযোগ বিধি মানি নচলে, পৰিমেয় সংখ্যাই ই মানি নচলে, ই মানি চলে। আৰু পূৰণৰ ক্ষেত্ৰতো আমি যদি চাওঁ একেদৰে, 7/5/2 × 3 কৰি চাইছো, এতিয়া 7 × প্ৰথমতে সহযোগ হৈছে কাৰ, 7 আৰু 5/2ৰ, তাৰপিছত এইফালে আহিছে 5/2 × 3, এতিয়া এইটোৰ আমি যদি মান চাওঁ সোঁফাল বাওপক্ষৰ, তেতিয়া কিমান পাম, 35/2 × 3, গতিকে এইটো হ'ব 105/2, আৰু এইফালে 7 × 15/2 105/2, গতিকে দেখা পালো এই ক্ষেত্ৰতো বাওপক্ষ আৰু সোঁপক্ষ সমান, অৰ্থাৎ পৰিমেয় সংখ্যাবোৰে পূৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে সহযোগ বিধিটো মানি চলে। এতিয়া আমি হৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে চাওঁ, এতিয়া যদি বাওঁফালে চাওঁ আমি 7/2 × 2/3, আৰু এইফালে এইটো হৰণৰ ক্ষেত্ৰত উল্টা হৈ যায় 3/2। হৰণৰ ক্ষেত্ৰত কি হৈ যায়, ভগ্নাংশটো হৰটো লগ হয়, লগটো হৰ হয়, গতিকে এইটো 2 কেনচেল, 7/3 আৰু 3/2, 7/2 হ'ব, আৰু এইফালে 7/2 × 3/2,
তাহলে 7 বাই 2 9 বাই 4 অর্থাৎ এটা হবে 7 বাই 2 ইনটু 4 বাই 9 2 14 বাই 2 সরি 14 বাই 9 গতিকে আমি দেখা পালো বাওফালে হৈছে 7 বাই 2 আৰু সোফালে হৈছে 14 বাই 9 মানে বাওপক্ষ আৰু সোপক্ষ সমান নহয় অর্থাৎ কি নকৰে পরিমেয় সংখ্যাবোৰে হৰণ প্ৰক্ৰিয়া সাপেক্ষে সহযোগ বিধিটো মানি নচলে গতিকে আমি এইখিনি কি পালো পরিমেয় সংখ্যাৰ ধৰ্ম পরিমেয় সংখ্যা ধৰ্ম মানে তাতে পালো আমি পূর্ণ সংখ্যাৰ ক্ষেত্ৰত অখণ্ড সংখ্যাৰ ক্ষেত্ৰত আৰু পরিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত আৰু ধৰ্ম কি পালো আবদ্ধতা ধৰ্ম তাৰ পিছত পালো আমি ক্ৰম বিনিময়তা আৰু সহযোগ বিধি পালো এই তিনিটা ধৰ্ম পালো আৰু প্ৰতিটো ক্ষেত্ৰতে আমি কি কৰিছো যোগ বিয়োগ পূৰণ হৰণ প্ৰক্ৰিয়া কেটা চাইছো আৰু আটাইকেইটাতে আমি মন কৰিছো যোগ আৰু পূৰণৰ ক্ষেত্ৰত এই ধৰ্ম কেটা মানি চলিছে মাত্ৰ বিয়োগ আৰু হৰণৰ ক্ষেত্ৰত অলপমান কিছুমান প্ৰায়ভাগতে মানা নাই বিয়োগ আৰু হৰণৰ ক্ষেত্ৰত গতিকে এইখিনি আমি পৰিমেয় সংখ্যাৰ বিষয়ে